ওকে, সো সবাই মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে জিনিসটা আসলে কি। যদি এরকম হয় যে আমি একই ক্লাস থেকে একই ক্লাসের একাধিক মেথড টেস্ট করব, সুপার শুড টু, এখানে আমরা জাস্ট দেখেন করার দরকার নাই, এখন আপনি একাই পারবেন। কপি পেস্ট, যেহেতু এই মেথড দিয়ে আমি অ্যাড মেথড টেস্ট করছিলাম, এটা হবে হচ্ছে গেট টেস্ট ওয়ান। কেন আমার এই মেথডের নাম অ্যাড ওয়ান? আমরা একটা কাজ করি, রিয়েল কিছু মেথড লিখি, আটা লিখবো, করার দরকার নাই, দেখেন এগুলো আপনি নিজেরাই পারবেন এখন, কিন্তু করতে লাগলে আমার লেখা মিস করবেন। আমি আরো দুটো মেথড লিখছি, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই। সো সিমিলারলি আমার যদি এটাকে টেস্ট করা লাগে, এখানে আমি তাহলে কি লিখবো, টেস্ট সাবট্রাক্ট। এখানে আমি সাবট্রাক্ট করব 50 থেকে 10 কে, এবং আমি কি এক্সপেক্ট করব, 40। এবং যদি কোনো কারণে এই দুইটা মিসম্যাচিং করে, আমি একটা সুন্দর মেসেজ দেখাইতে পারি যে সাবট্রাক্ট ইজ ম্যালফাংশনিং। ঠিক আছে, সিমিলারলি ডিভাইড, মাল্টিপ্লাই। এখন আপনারা বলতে পারেন, আচ্ছা ভাইয়া তাহলে কি আমি প্রতিটাকে একটা একটা করে রান করাবো? না, উপরে দেখেন পুরো ক্লাসের উপরে আরেকটা বাটন আছে, এর মানে হচ্ছে আমি ফুল এই ক্লাস যেটা টেস্ট ক্লাস, এই ক্লাসের ভিতরে যতগুলা টেস্ট মেথড আছে সবগুলা একটার পর একটা রান করতে নির্দেশ দিচ্ছি। ক্লিয়ার? আবার বলতেছি, সোফার আমরা যেটা টেস্ট করছি যে এই মেথডটাকে টেস্ট করছি এখানে ক্লিক করে। সো ইউ মে আস্ক যে ভাইয়া জেলে যদি আমার এখানে 10টা টেস্ট মেথড থাকে, আমার তাহলে 10 বার ক্লিক করা লাগতেছে না, তাহলে লাভটা কেমনে হইল? তাহলে 10টা বাটন ক্লিকের মতোই হইল। ইউ আর রাইট, বাট ইউ আর রং। কেন? কারণ এইখানে যেটা আছে, এখানে যদি রান ক্লিক করি, আমার এই ক্লাসের ভিতরে যতগুলো টেস্ট মেথড আছে সবগুলো সে একটার পর একটা টেস্ট করতে থাকবে অটোমেটিকলি। এবং ইন্টারেস্টিংলি খেয়াল করেন, যদি কোনো ভুল থাকে সে ভুলটাও দেখাচ্ছে, যেটা ঠিক সেটাও দেখাচ্ছে, একটার কারণে অন্যটা কিন্তু এফেক্টেড হচ্ছে না। মজা না? সো আমি যে একদম ফার্স্ট টাইম বলছিলাম যে এই মেথড ঠিক আছে, বাট ওই দুটো মেথড ভুল হয়ে গেল, এবার এটা পূরণ পাচ্ছেন? এখানে আমার 10টা টেস্ট মেথড থাকতো, আমি একটা টেস্ট করে স্যাটিসফাই হলাম, বাট বাকি অন্য দুইটা এরর দেখানো শুরু করতো। যাই, ঠিক করে আসি। মানে ভেরিয়েবল নামটা সাবট্রাক্ট হবে? ও এবার ঠিক আছে, ওকে, সো ইউ গেট দ্য আইডিয়া হোয়াটস হ্যাপেনিং। এবার আমি আপনাদের যেটা বলছিলাম যে এন ইউনিট দিয়ে আসলে কীভাবে কাজটা করা যায় সেটা দেখাবো। হ্যাঁ বলেন। ও আচ্ছা, ডিপেন্ডেন্সি মানে ও আচ্ছা, ওইটা আচ্ছা, ঠিক আছে দেখাবো তাহলে। সো টেস্ট মেথড মানে কি? এই টেস্ট মেথড নির্দেশ করতেছে এটা অটোমেটিক টেস্ট হবে, এই টেস্ট মেথড নির্দেশ করতেছে এইটুকু অটোমেটিক টেস্ট হবে, এবং এটার উপরে যে টেস্ট ক্লাসটা আছে তার মানে হচ্ছে এই ক্লাসটা অটোমেটিক টেস্ট হবে।
যদি এখন আপনি বলেন আচ্ছা ভাই তাহলে তো আমার স্যালারি ক্যালকুলেটর ক্লাস আছে, জিপিএ ক্যালকুলেটর ক্লাস আছে, তারপর হচ্ছে গিয়া ইন্টারেস্ট ক্যালকুলেটর আছে, ম্যাথ ক্যালকুলেটর আছে, চারটা আলাদা ক্যালকুলেটর ক্লাস, আমি কি তাহলে একটা ক্লাসে সবগুলো লিখবো? তা তো উচিত হবে না, আমার আলাদা আলাদা চারটা ক্লাস না? সো আলাদা চারটা ক্লাসের জন্য চারটা আলাদা টেস্ট মেথড টেস্ট ক্লাস থাকা উচিত না? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, চারটা ফিক্সড থাকা উচিত। সো তাহলে কি আমি আলাদা আলাদা করে মেথড সরি আলাদা করে ক্লাসগুলোর উপর গিয়ে ক্লিক করব? না, কারণ এবার দেখেন দ্য রিয়েল বিউটি, কারণ টেস্ট প্রজেক্টে রাইট ক্লিক করলে আপনি দেখবেন নিচের দিকে একটা অপশন দেয় রান ইউনিট টেস্ট। সো এই প্রজেক্টে যতগুলা টেস্ট ক্লাস আছে সবগুলো টেস্ট ক্লাসের সবগুলো টেস্ট মেথড এই সিঙ্গেল ক্লিক দিয়ে টেস্ট করার কমান্ড আপনি দিচ্ছেন। গেট ইট? সো এখানে যদি আপনি লিখতেন যে চারটা টেস্ট ফিক্সচার, প্রতিটা টেস্ট ফিক্সচারে পাঁচ ছয়টা করে টেস্ট মেথড, জাস্ট বাই এ সিঙ্গেল ক্লিক হিয়ার ইউ ক্যান টেস্ট অল অফ দেম। যদি কোনো এরর খায় ফাইন, ইউ উইল গেট দ্য লিস্ট রেড রেড রেড, ইনস্টেড অফ মানে টেস্টিং এভরি বাটন, আপনি জাস্ট তিনটা জায়গায় গিয়ে আপনি দেখলে কিন্তু বুঝে ফেলবেন ও আচ্ছা এই তিনটা মেথডে ঝামেলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো একটা কোশ্চেন ছিল যে ডিপেন্ডেন্সি মানে আসলে কি বুঝতে চাইছি। আচ্ছা ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, এখানে ক্যালকুলেটরের মধ্যে একটা মেথড লিখি, আপনাদের করা দরকার নেই, আপনারা যে সিরিজটা দেখেন দেখলেই বুঝবেন। মেথড দিচ্ছি পাবলিক ইন্টিজার, কি করতেছি আমরা এরিয়া ক্যালকুলেটর, এখানে আমরা কি দিব সার্কেল এরিয়া, সার্কেল এরিয়ার সূত্র কি পাই আর স্কয়ার, টু পাই আর জানি কি পাই পাই আর স্কয়ার ইজ বেটার। সো এখানে শুধু আমরা রেডিয়াস দিব, আচ্ছা এটা ফ্লোট দেই বা ডাবল দেই, ডাবল কি দিব রেডি বানানো হয়েছে এবার, ওকে রিটার্ন। এখানে আমরা একটা মেথড বানাই, আচ্ছা একটার মতো না করি আপনি পরে পেঁচায় ফেলবেন। আচ্ছা আমি আগে ডোমেইনটা বলি যেভাবে আমি আসলে কথা বলি, সময় সাপোজ আমার একটা এরিয়া ক্যালকুলেটর ক্লাস আছে যে আসলে এরিয়া ক্যালকুলেট করে দেয়। সেই এরিয়া ক্যালকুলেটর সার্কেল এরিয়া দেয়, সে চতুর্ভুজের নাম স্কোয়ার, স্কোয়ারের এরিয়া দেয়। ঠিক আছে, সার্কেলের পেরিমিটার, সার্কেলের এরিয়া টু পাই আর পাই আর স্কোয়ার। ঠিক আছে, এরিয়া ক্যালকুলেট, এবং এখানে সে আর একটা মেথড দেয় গেট পাই। এবার আমি ধরে নিলাম যে পাই এর মান 3.1416 এবং এখান থেকে আমি গেট পাই ইউজ করে রিটার্ন করাই দেবো, বুঝলেন? এখান থেকে আমি এখান থেকে গেট পাই ইউজ করে রিটার্ন করাই দেবো, মানে হিসাব করে একটা মেথডের নাম না রিটার্ন করবে না? হ্যাঁ আরেকবার বলুন না, আমি কোডটা করি মুখে বলা হচ্ছে, খুব পরে আপনার জিনিসটা ভালো বুঝতেন, ডেভেলপার হয়ে গেছেন তো ভালো হবে এটা। না ইটস ট্রু, আমি কোড করার পর কেউ কোনো কোশ্চেন করবে না, গেস এরিয়া ক্যালকুলেটর এটাকে আমরা পাবলিক করবো, করার দরকার নেই ভাই, জাস্ট দেখান। ঠিক আছে, কোথাও লাগলে এক্সেসিভ টাইম যাবে উইদাউট মানে ভালো কিছু পরিবর্তন।
public double get pi return 3.14159.16 public double circle area calculate but calculate circle area এটা কি হবে ভার্ব হবে না ভার্ব পড়েছেন আপনাদেরকে ইটস এ ভার্ব এবার বিষয়ের পরে কিছু ম্যাজিক দেখাই কোড দেখেন সার্কেল প্যারামিটার গেট পাই আগে 2 লাগবে একটা 2 পাই 2 গুণ পাই গুণ ফেস সো এই যে মেথডটা এর উপরে এ ডিপেন্ডেন্ট না এর উপরে এও ডিপেন্ডেন্ট না আচ্ছা এইবার আমি বললাম আমার এরিয়া ক্যালকুলেটরের একটা টেস্ট মেথড লাগবে টেস্ট ক্লাস লাগবে খুব সহজে আমি করতে পারি রাইট ক্লিক ক্রিয়েট ইউনিট টেস্ট কোথায় বানাবো এটা দেখা যাচ্ছে না ভালো মতো ছোট করি আপনাদের জন্য এই যে আউটপুট প্রজেক্ট হচ্ছে ক্যালকুলেটর টেস্ট প্রজেক্টে কারে কারে টেস্ট করব এরিয়া ক্যালকুলেটরের এইগুলো দেখছেন বানাই দিছে একবারে এরিয়া ক্যালকুলেটর টেস্ট আমি এগুলা ছড়াই দিই ঝামেলা করবে সে কনস্ট্রাক্টর টেস্টের জন্য কোড করছে আই ডোন্ট নিড দ্যাট ওকে আই ডোন্ট নিড দোজ আর দরকার নেই পরে দেখা বলে কোড এই যে এইটুকু কোড আপনারা সবাই বুঝবেন এটু কি চাইনিজ ভাষা মনে হচ্ছে না সবাই এখন আমরা জানি এখানে আমরা কি করব এখন এরিয়া ক্যালকুলেটরের সার্কেল এরিয়াটা টেস্ট করব সো এরিয়া ক্যালকুলেটর ডট ক্যালকুলেট সার্কেল এরিয়া ডাবল দিলাম হচ্ছে গিয়া 10 বলেন তো আউটপুট কত আসবে 10 দিছি কিন্তু মনোনিশ করে আসেন এটাকে 10 দিয়ে গুণ করেন 31.416 সো অ্যাসার্ট ডট আর ইকুয়াল এক্সপেক্টেড কত 31 না দশমিকটা একটা এদিক চলে আসছে যাক আপনারা মজা পাচ্ছেন দেখে মনে হচ্ছে মেসেজ দিব দরকার নেই থাকে ওকে সো দেখি কাজ করে কিনা
it's working. আমি এখন কি করব গেট পাইটি টেস্ট করব এইটা দেখানোর জন্য টেস্ট এত কথা লাগবে বলা আর টেস্ট টেস্ট মেথড কাকে টেস্ট করব এখন আমরা পাবলিক ভয়েড গেট পাই Prior code ANSI assert dot r equal 3.1416 এবং পাই ঠিক আছে সো এটা কিন্তু আমরা জানি ফুল ক্লাস টেস্ট করতে গেলে কেমনে টেস্ট করব এরিয়া ক্যালকুলেটরটা ধরব ধরে ফুল ক্লাস Both will be green. আমি কি খুব ফাস্ট যাচ্ছি আচ্ছা আমি যদি তখন যেটা বললাম যদি ফুল প্রজেক্ট চাই একবারে জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাই ফুল প্রজেক্ট রাইট ক্লিক সো চারটার মেথড একবারে টেস্ট হয়ে গেছে ওয়ান বাই ওয়ান এইবার আসি ভায়ার কোশ্চেনের অ্যান্সারে যে ডিপেন্ডেন্সি দিয়ে আসলে কী বোঝাচ্ছিলাম ধরেন আমি বললাম যে 3.1416 না দিয়ে 159 দিতে তাহলে আমি কি করব এখানে আইসা সো আমার এটা এখন কাজ করবে দেখেন এটা কাজ করবে এইবার আমি যে বলছিলাম ডিপেন্ডেন্ট মেথডগুলো যে ভুল হয়ে যাচ্ছে এটা তো আসলে আমার খেয়াল নাই তাই না তাহলে এখন উপায় কী দেখেন উপায় আছে আমি ফুল সলিউশনটা রান দিই আবার সি সো এক জায়গায় চেঞ্জ করছি অন্য জায়গায় আমি টেস্ট করতে ভুলে গেছি বাট যেহেতু আমার হাতে এখন এই ফেন্সিংটা আছে অটোমেটিকলি এগুলো সে আমাকে ধরে দিচ্ছে হওয়া উচিত ছিল আমি যে প্রথমে টেস্ট কন্টেক্স বাড়াই দিলাম না একটা আমি দুই আর দুই দিব আমি চাই চার বুঝলাম তো মানে এখানে আমার ফোকাসটা কিন্তু ডিপেন্ডেন্সির কথাটা ঠিক আছে সো ডিপেন্ডেন্ট কে কার উপর ডিপেন্ডেন্ট আপনারা এখনও প্রোডাকশন লেভেলে খুব বেশি জান নাই তো বুঝতেছেন না আনফর্চুনেটলি আমার একটা পরিচিত কোম্পানি আসছিল সেখানে এরকম মেথড মুখস্থ করা লাগতো আমি করিনি ঠিক আছে এবং যদি কোনো ভুল হইতো একটা প্রেশার আসছে প্রেশারকে বসাই দিচ্ছে একটা ইআরপির মাঝখানে এই কাজ করা নতুন ফিচার আসছে সেই প্রেশার যদি কোড করতে গিয়ে চেঞ্জ করলো কিছু সে জানে না তো এটা আসলে কয়েকটা আলাদা মেথড দিয়ে কল হচ্ছে আলাদা ক্লাস থেকে কল হচ্ছে সে কি জানে প্রেশার আজকে বসছে এক সপ্তাহ কাজ করতেছে খুব দুঃখের ব্যাপার হচ্ছে যে এই চেঞ্জের ফলে যদি এক্সিস্টিং কোনো ফিচারে ওগুলো এক্সিস্টিং ফিচার না চেঞ্জ হয় প্রবলেম হয় সে গালি কিন্তু আনফর্চুনেটলি বাস ইজ ট্রু বাট ইউ ক্যান গেস যে এরকম যদি আলাদা আলাদা ক্লাস থেকে যখন একটা সিঙ্গেল ক্লাসকে কল দেয় সো কে কারে যে কেমনে কল দিচ্ছে আপনি যখন 10-20টা ক্লাস নিয়ে একবারে কাজ করবেন মাথা কিন্তু গরম হয়ে যাবে সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস কাইন্ডস অফ ফেন্সিং
you'll be lost. ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন এখানে পাই ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ডিপেন্ডেন্সি টাইপ ঠিক আছে থ্যাংক ইউ एग्जांपलটা মনে করে দেওয়ার জন্য আর কোশ্চেন আমরা ভাই গালি খেলে টেস্ট করতে পারবো তবে মানে আমি কিন্তু আপনাদেরকে বিগ পিকচার দেখাই বিগ ড্রিম দেখাই যে কোম্পানিগুলোর কথাগুলো বলছি এখন সেগুলো আসলে ভালো কোম্পানি না যদি আনফর্চুনেটলি আপনারা অনেক প্রেশার আছেন যদি আনফর্চুনেটলি এখানে ঢুকে জানো প্লিজ ট্রাই টু এনহ্যান্স ইউর স্কিল মেক বেটার ইউর স্কিল ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড গেট অন দ্য বেটার কোম্পানিজ দেখায় এখন বেশ কয়েকটা ভালো ভালো কোম্পানি হচ্ছে ট্রাই করেন এখন না হইলেও দুই বছর পর হইলেও যেন আপনি সেখানে ঢোকার যোগ্যতা অর্জন করতে পারেন ঠিক আছে ট্রু যে আপনারা পাশ করার পর কোর্স করতে আসছেন আমিও পাশ করার পরে কোর্স করতে আসছিলাম মানে পাশ করার এক মাস আগে সো আমি আসলে কিছু জানতাম না সো যখন একবারে যখন বের হই বন্ধুরা মিলে বা ঢাকার যে স্মার্ট পোলাবান যারা ছিল আমি রাজশাহী থেকে পাশ করছি রুয়েট থেকে তো দেখা যায় যারা স্মার্ট পোলাবান ছিল তারা দেখা যায় যে পাশ করার আগেই তিন চারটা বড় বড় প্রজেক্ট করে ফেলছে দে আর স্মার্টার দ্যান মি বাট হোয়াট মেক্স দ্য ডিফারেন্স ইজ আমি সেই ওভারকামটা করতে পারছি বাসায় অতিরিক্ত লোড নিয়ে যেটা ওরা করে নেই সো এখনই ডিমোটিভেট কেউ হবেন না ঠিক আছে জাস্ট কিপ ট্রাইং ওয়ার্কলোড আরও বাড়ায় দেন কাজের পরিমাণ বাড়ায় দেন পরিবেশের পরিমাণ বাড়ায় দেন তাহলে কীভাবে কাজ করবো এটা একটা কোশ্চেন হইতে পারে কোশ্চেন অ্যান্সার হচ্ছে কি আমি কবে বৃহস্পতিবারও আমার রুয়েট থেকে তিন চারটা জুনিয়র আসছিল ওদের সাথে অনেক অনেকক্ষণ কথা বলছি এই জন্যই কথাগুলো বলার মনে আছে আর কি যে যে কোম্পানি কারেন্ট কোম্পানি আপনাকে যে সমস্ত কাজ করতে দিচ্ছে সেগুলো তো করেন এগুলো হচ্ছে কারেন্ট পেট চালানোর জন্য বাট থিঙ্ক ইন ফিউচার আফটার টু ইয়ার্স ইন হুইচ কোম্পানি ইউ উড লাইক টু সি ইয়োর সেলফ ঠিক আছে আমি এইভাবেই কাজ করছি এইভাবেই চিন্তা করছি এইভাবেই কথা বলছি ঠিক আছে সো এখন না হয় পারতেছেন না বা অবস্থার পরিপ্রেক্ষিতে বা প্রেশারে বা রিয়েল সিচুয়েশনে বাস্তবতা অনেক নির্মম ঠিক আছে এটা আসলে অস্বীকার করার কিছু নেই টাকা সবারই লাগে সো দুঃখে পড়ছেন ট্রু বাট বাসায় এসে যে আপনি ঘুমাচ্ছেন বাসায় এসে যে আপনি গেম খেলতেছেন বাসায় এসে যে মুভি দেখতেছেন এই টাইমগুলোর দায়ভার কিন্তু আপনি নিজের উপরে সো এই টাইমগুলো যদি আপনি এখন স্মার্ট টেকনোলজিগুলো না শেখেন দুই বছর পর যখন আপনি কোম্পানি সুইচ করতে যাবেন যখন আপনাকে কেউ নেবে না তখন আপনার মাথা চাপানো ছাড়া আপনার কার কারো দোষ দিতে পারবেন না কারণ অলরেডি এখন বহুত জিনিস চলে আসছে সিগনালার ইন্টিটিভ ফ্রেমওয়ার্ক ওয়েব এপিআই টার্ম আমি তিনটা বললাম আরও আসতেছে আমিও জানি না যদি আপনি না এগুলোর উপরে নিজেকে প্র্যাকটিস না করেন নেক্সট সিক্স মান্থসের মধ্যে এগুলোর উপরে আপনি স্কিল ডেভেলপ না করেন নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে এগুলোতে স্পেশালাইজ না হন এক বছর পর যখন একটা সেলিসের মতো বা একটা রিসোর্সের বা কাজের মতো কোম্পানি লোক যাবে যে আমার অ্যাঙ্গুলার জিএসের উপর এক্সপার্ট লোক দরকার তখন যদি আপনি শেখা শুরু করেন মাত্র ইল বি দ্য অনলি লুজার কাকে আপনি ব্লেম দিবেন ব্লেম দেওয়ার তো কেউ নাই আপনি নিজে ছাড়া সো ভাই আমার খুবই আর্জেন্ট রিকোয়েস্ট হার্টলিয়েস্ট রিকোয়েস্ট আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলা বাসায় এক্সট্রা প্রেশার দেন নিজের ভালোর জন্য আপনি ভালো জব করলে এটা আপনার লাইফ আমার কি যায় আসে তাই না আপনার ভালো হবে আপনার আব্বা আম্মা খুশি হবেন আপনার ভাই বোন খুশি হবেন ভাই বোনের সুন্দর সুন্দর গিফট কিনে দেবেন তাই না নিজের চিন্তা করেন এইভাবে চিন্তা করেন ঠিক আছে এটা তো মন থেকেই অটোমেটিক হওয়া উচিত ঠিক আছে ইনশাল্লাহ কিন্তু মানে কথাগুলো এইভাবে দেখাটাই উচিত আমি যখন আপনাদের মতো কোর্স করতে আসছিলাম 2009 মিডলে পুরানো পাপি আপনাদেরকে প্রথম দিনে বলছি তেমন ভাই খুব সুন্দর কথা বলছিল তেমন ভাই সাথে পরিচয় আমার তখন থেকে ভাইয়া বলছিল যে পাঁচ বছর পরে আপনারা আপনাদের কোথায় দেখতে চান তখন তো বাচ্চা পোলা পাই হ্যাঁ তুই ভাই কোম্পানির ওনার হোক ঠিক আছে বাস্তবতা নির্মম কোম্পানির ওনার হওয়ার এখনও যোগ্যতা হয় নাই লং ওয়ে টু গো বাট দ্য থিং ইজ ভাইয়া যে কথাটা বলে নাই সেটা আমি মেনে নিয়েছিলাম যে আফটার টু ইয়ার্স আমি আমার কোথায় দেখতে চাই আফটার ফোর ইয়ার্স কোথায় আফটার সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স কোথায় আমার জুনিয়র একটা কোশ্চেন করছিল যে অ্যান্ড্রয়েডে গেছে একজন
বা পিচ পেয়ে যাচ্ছে একজন, আমি কাউকে ডিমোটিভেট করি নাই। আমি যেটা বলতে চাইছি যে ভাই তুই কী করে বলি যে তোর এমন কোনো ডিসিশন নিস না যে তিন বছর পর মাথা চাপড়ান লাগে। ভাই মাথা চাপড়ান মানে আমি বলছি যে তিন বছরের একজন এক্সপিরিয়েন্সড, সত্যিকার এক্সপিরিয়েন্স, নট মানে ফালতু টাইপ এক্সপিরিয়েন্স না, যে হ্যাঁ অফিসে গেলাম, আসলাম, মুভি দেখলাম, গান শুনলাম, নট দিস টাইম, রিয়েলি ওয়ার্ক অ্যাহলিং। এরকম একটা ছেলে বা মেয়ের তিন চার বছর পর স্যালারি স্ট্রাকচার অনুযায়ী গিয়ে 50-60 পার হয়ে যায় ঢাকা স্ট্যান্ডার্ড। আমার কোশ্চেন হচ্ছে বাংলাদেশে কয়টা, আমি অপমান করতেছি না, আমি জানি না, বাংলাদেশে কি এমন প্রচুর কোম্পানি আছে যারা এই চার বছর অ্যান্ড্রয়েড ডেভেলপারের পার মান্থ 7,000 টাকার মতো ইনকাম করে একে দিতে পারে? অ্যান্ড্রয়েড মার্কেট টোটালি ডিপেন্ড অন আউটসোর্সিং, যদি আউটসোর্সিং মন্দা হয় কোম্পানি উঠে আসে। কিন্তু আমরা যে ট্র্যাকে আছি, আমরা যেখানে আপনারা শিখতে আসছেন, আমরা শিখতে আসছি, কাজ করতেছি, এখানে বিদেশি প্রজেক্টগুলা শুরুই হয় হয়তো বা $1,00,000 দিয়ে, অটোমেশন সিস্টেম, কারখানা অটোমেশন সফটওয়্যার, ঢাকার বুকে বড় বড় বেবিলন বা এরকম বড় বড় কোম্পানিগুলা এরা চিন্তা করে $50,00,000 টাকার সফটওয়্যার, ১ কোটি টাকার সফটওয়্যার ইউজ করতেছে না। আমার কোশ্চেন হচ্ছে যদি একটা সফটওয়্যারের বাজেট হয় ১ কোটি, ১ লাখ টাকা দামের ডেভেলপার টিম লিড রাখা কোনো ঘটনা? কিন্তু যদি একটা প্রজেক্টের টোটাল বাজেটই হয় ১ লাখ ৫ লাখ, এর টিম লিডার কত নেবে, জুনিয়র ডেভেলপারদের কত দিবে, কেমন লাভ করবে? ঠিক আছে, সো আমার সাজেশন হচ্ছে এটা আউট অফ দ্য কনটেক্সট অফ টুডে, এমন একদিকে ক্যারিয়ার পাথ নিয়েন না তিন বছর পর যেন কান্নাকাটি করতে হয়। কান্নাকাটি আমি নিজে দেখছি, আমাদের রুয়েটেরই কিছু বড় ভাই বা মার্কেটে যেটা ছিল 0001 যারা HSC পাশ করছে, 00 ব্যাচ যাদেরকে বলা হয় মেইনলি, আমরা 04 ব্যাচ, তখন GPI হাই, GPতে জব করি, ঠিক আছে, বের হয়ে সমানে GP টেলিকম, হ্যাঁ সিরিয়াসলি আই হাই, পায়ের সাথে মাটি লাগে না, উঠতেছে সবাই। আনফর্চুনেটলি আফটার দ্য মার্কেট স্যাচুরেশন দে আর বিং ফায়ার বা বেশি জব স্যালারি পাচ্ছে না। এখন 5-6 বছরের এক্সপিরিয়েন্স বড়ো ভাইরা, রুয়েট অন্য ইউনিভার্সিটির বড়ো ভাইরা এখন সফটওয়্যার লাইনে আসতে যাচ্ছে, তাদের মাথা চাপানো ছাড়া আসলে আর কী আছে? আলটিমেটলি দে আর ফ্রেশার অ্যান্ড দে আর মানে ওল্ডস দ্যান ইউ, আপনাদের বয়স কম, যত বয়স কম তত বেটার, স্ট্রু। সো কোম্পানিতে যদি একজন এক্সপিরিয়েন্সড 6 বছর এক্সপিরিয়েন্স টেলিকম অ্যাপ্লাই করে, একটা ফ্রেশার অ্যাপ্লাই করে, জাস্ট বিলিভ করেন সে ফ্রেশারটাকে নেবে, টেলিকম ছেলেটাকে নেবে না, মাথা শেষ, 6 বছর ধরে কী করছে? ঠিক আছে, সো আমি একটা ভয় দেখাচ্ছি, এমন দিকে যায় না 2 বছর পর যেন কান্নাকাটি করা লাগে। মার্কেট কোন দিকে যাচ্ছে চিন্তা করেন, ফর ইয়ার ওন গুড। আমাদেরটা আমি তো বলছি আপনার দুইটা থ্রেডে চলতে হবে, একটা হচ্ছে কারেন্ট থ্রেড আপনার পেট চালানোর জন্য, একটা হচ্ছে ফিউচার থ্রেড। ঠিক আছে, আপনি যেটা করতেছেন এটা কারেন্ট থ্রেড, বের হয়ে যান চাকরি পান আপনারা, ফিউচার থ্রেড আমি মুখে মুখে টার্মগুলো বলি আপনাদেরকে, কারণ এটা আমাদের কোর্স কন্টেন্টে নাই, ওয়েব API চাইলে আমি 3 ঘন্টা আপনারা দিতে পারবো না, পর আপনারাই বলবেন WCF আপনি দেখান নাই, স্ট্রু। আমি ইচ্ছা করলে সিগন্যাল আর্ট দিয়ে একটা 3 ঘন্টার কোর্স প্রজেক্ট আপনারা দেখাতে পারবো না, কারণ বলবেন ভাই আপনি আমাদের যে কুড়িয়ে দেখেন না, স্ট্রু। বাট আমি টার্মগুলো বলতেছি, ওয়েবে লাখ রিসোর্স আছে, ট্রুলি লাখ, নট হাজার, লাখ রিসোর্স আছে, জাস্ট আপনাদের মানে দেওয়ার অপেক্ষায়। এবং আমি কালকে লিঙ্ক দিয়েছিলাম, লিঙ্কটা সবাই লিখে রাখছেন না, এক্স্যাক্টলি ASP.net www.ASP.net। তারপর আরেকটা দিই আপনাদেরকে আজকে, channel9.msdn.com, এখানে ভিডিও ভর্তি, এগুলো সব মাইক্রোসফটের প্ল্যাটফর্মে জিনিসপত্র, ঠিক আছে, channel9.msdn.com। যদি আপনি চান যে আপনি কেউ একটু কোর্স নিক, একটু পরীক্ষা নিক, আবার একটু পড়া, একটু পরীক্ষা নিক, যদি এরকম কিছু চান আপনার জন্য সেটাও আছে, মাইক্রোসফট ভার্চুয়াল এরকম অনেকে জানেন,
একটা দিন ডট কি জানি না ঠিক আছে এই ওয়ার্ডটা শুধু মনে আছে হ্যাঁ এমভিএ মাইক্রোসফট ভার্চুয়াল একাডেমি ডট কম মনে হয় দেখতে পারেন এখন এখানে প্রচুর কোর্স আছে আপনি আপনার মতো করে একটা রেজিস্ট্রেশন করবেন সাইন আপ করবেন টাকা লাগে না ইটস ফ্রি আপনাকে একটা লেসন দিবে ভিডিও পড়ে শোনাবে ভিডিও দিবে আপনাকে কথাবার্তা বলবে এরপর আপনাকে একটা পরীক্ষা নেবে পরীক্ষা পাস করলে নেক্সট তারপরে নেক্সট সো দিস শুড বি অ্যান এসবি ডকুমেন্ট এটা লিখে দিয়ে একবার আসতে অনেক কাল তো মিস করছে ডট এসবি These are the sites to make your future better. ঠিক আছে এই তো সো আর কিছুক্ষণ কথা বলি তারপরে একটা ব্রেক দিই জাভাস্ক্রিপ্টের জন্য আপনি এখানেই দেখেন হ্যাঁ এখানে প্রচুর রিসোর্স আছে না পেলে আপনি গ্রুপে মেইল দিয়ে আমরা তাহলে খোঁজার চেষ্টা করি ওটা বেশি বিগিনার ওটা তো আসলে আমি কালার করে দিছি আইব তাও এটা আসলে যাওয়ার মতো সাইট না এখানে একজন কি কোশ্চেন করলেন ভাই বুঝি নাই কে জানি কোশ্চেন করলো এখানে একটা বড় ভাই করলেন আমি তো জাভাস্ক্রিপ্টে বলছেন যে যদি এত পরিমাণে কোট করা হয় তাহলে তো এখানে এটাই চলে আসে এক্সপার্ট দাবি করি নাই কিন্তু এখন এক্সপার্ট না হ্যাঁ ওদের গ্রুপ যদি আমি ওদের গ্রুপে নাই যদি ওদের গ্রুপ অ্যালাইভ থাকে তাহলে চলে মানে চলে আর কি আমি 35 এ কোনো সেদিন মেইল পাইছি 32 তে মেইল পাই 29 এ মেইল পাই 26 এ মেইল পাই মাঝে মধ্যে আসে চিন্তা কিছু নেই ডিসটার্ব যদি আপনারা হইতে চান তাহলে তো হইতেই পারে তাহলে তো গুগল মেইল আছে বাট আমি আপনাদেরকে আরো ভালো জিনিস দিচ্ছি আমি যেখান থেকে যাই সেগুলোর কথা আপনাদেরকে বলতেছি সিগনাল আমি বানাই বানাই করতে আসলাম থেকে পেয়েছি নাকি আমি এখান থেকে পেয়েছি এটা যে শিখতেছি কোথায় শিখতেছি এখান থেকে শিখতেছি তাই না আমি আপনাদের একদম ডিরেক্টলি আমি যেখান থেকে শিখি সেগুলোই বলে দিচ্ছি এন্ড সেইখানে বিভিন্ন ক্যাটাগরি জিনিস আছে বিগিনার্স অ্যাডভান্স বিগিনার্স অ্যাডভান্স দুই টাইপের জিনিস আছে প্রতিটা জিনিসের সো ইউ উইল নট গেট লস্ট ঠিক আছে ইভেন আমার ভাইকেই আমি এরকম প্রচুর ভিডিও নামায় নামায় দিছি সো বেটার দেন মি আর কোশ্চেন হ্যাঁ ওই তো না এটা না বলছে যে আজকের কোশ্চেন করে না বুঝিনি কোশ্চেনটা ও না বলতে চাইনি বললাম যে এখন যদি ওয়েব এপিআই নিয়ে বলতে যাই 3 ঘন্টা খাই তাহলে তো আমার অন্যখান থেকে অন্য টাইমের শর্ট পড়বে সেগুলো তো আসলে আপনাদের কোর্স কারিকুলামে নাই বাট টার্মগুলো দিচ্ছি ফর ইয়ার ওন ফিউচার ওন বেটার ফিউচার এটাই আর এই তো মানে নিজেরা যদি একটা পারেন যদি আস্তে আস্তে আরও টাইম যায় 2-3 জন মিলে একটা গ্রুপ করে যদি এই সমস্ত টেকনোলজি দিয়ে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনটাকে আবার রিফাইন করেন আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এটা একটা বেটার জিনিস This is for the passionate programmers, not the mediocres. Anybody else follow me? You have to really love it. Okay, so I'm going to put our topic to you. Are there any questions? I'm going to talk about life.
ব্রেক বেশিক্ষণ নাই আর ভাই, 10 মিনিট আপনার নেন না, 20 মিনিট দিলে 25 মিনিট পার করে দেন। আচ্ছা একটু কাইন্ডলি একটু হাত তুলবেন, কজন ব্রেক চান দেখি। ঠিক আছে ব্রেক, আপনাদের ক্লাস আপনাদের ডিসিশন।